নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ আসায় সরকারি জায়গায় দলীয় ব্যানার পোস্টার খুলতে যায় নির্বাচন কমিশন দপ্তরের কর্মীরা। সেই সময় তাদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার হাঁসখালী থানার গৌরনগর এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। না, অ্যাডমিশনে আমি চলে নিন অ্যাডমিশন আক্রান্ত কোঅপারেটিভ ইন্সপেক্টর সুমন মল্লিক ও ভিডিও ফটোগ্রাফার বগুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন। আমি 7:30 নাগাদ সিভিজিলে কমপ্লেন পড়ার সূত্রে ফ্লাইং সার্ভেলেন্স টিম 2 সদস্য হওয়ার সূত্রে আমি গৌরনগরে যাচ্ছিলাম। ওখানে গিয়ে রোড সাইডে বিজেপির একটা ফ্ল্যাগ এবং কিছু ফেস্টুন এই কটা ফ্ল্যাগ এবং একটা ব্যানার ছিল, ওইটা নিয়ে আসার পর আমার গাড়িটা আটকানো হয় কয়েকজন, তার মধ্যে কয়েকজনের হাতে লাঠি ছিল তাদের। তারপরে ওরা গাড়ি থেকে আমাদের নামায়। আমি বোঝানোর চেষ্টা করি সিভিজিল অ্যাপটা দেখি কীভাবে কমপ্লেন ডিসপোজ হয়। এরকম কথা বলতে বলতে ওরা শুধু আপত্তি করে যে শুধু বিজেপির ফ্ল্যাগ কেন আমি নামাচ্ছি। নামানোর পর এইভাবে কথাবার্তাগুলো হওয়ার পর ওরা আমাকে হঠাৎ করে ওখান থেকে কয়েকজন আর কি মারধর শুরু করে, দিয়ে প্রায় 15 মিনিট ধরে ওখানে আমার ওপর মানে গণপ্রহার চলে। ওরা বিজেপির সমর্থক, আমি রিপিট করছি, ওরা বিজেপির সমর্থক ছিল, ওরা বিজেপির ফ্ল্যাগ খোলা নিয়ে আপত্তি করছিল। আমি ছিলাম, আমার ভিডিওগ্রাফার সৌমিত্র দেবনাথ ছিল, ড্রাইভার ছিল, লেবার ছিল বলরাম। হ্যাঁ, আমাকে করে ওরা কোনো মতে পালাতে পারে, কিন্তু আমাকে ওরা পারেনি ইয়ে করতে। আমাকে এই যে এখানটাই মেরেছে, ঠিক আছে, আর এইসব জায়গায় সমস্ত জায়গায় আর কি লাথি ঘুষি এইসব জায়গায়। হ্যাঁ, হসপিটালে গেছিলাম, বিডিও সাহেব আমাকে প্রচণ্ড হেল্প করেছেন এবং বিডিও সাহেব আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে আসার পর আমি এখানে আসি। কমপ্লেন আমি করিনি, আমার স্যার এফআইআর করেছেন, এটা আমি শুনেছি। সরকারি একজন আধিকারিক, হ্যাঁ, এরকমভাবে আক্রান্ত, হ্যাঁ, নিরাপত্তা বোধ করছেন? নিরাপত্তাহীনতা তো একটু আছে আর কি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমার ভরসা আছে কমিশন এবং আমার বিডিও সাহেব, উনি কোনো একটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। হাসখালীর বিডিও এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও কৃষ্ণনগর বিধানসভার বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস জানান এই ঘটনার সাথে তাদের দলের কেউ জড়িত নয়। বিজেপি তো উন্মাদ হয়ে গিয়েছে, জনভিত্তি হারিয়ে তারা কি বলছে তার ঠিক নেই। আমার এখানে আমার দলের ফ্ল্যাগ ব্যানার সেগুলো কারা তুলে নিচ্ছে? সারা রাস্তা জুড়ে বিজেপির ফ্ল্যাগ ব্যানারে ছেয়ে গেছে অবৈধভাবে এবং আইনের বাইরে গিয়ে তারা এই কাজ করছে। স্বাভাবিকভাবেই মানুষ সব কিছুই দেখছে। আজকে বিজেপির দুষ্কৃতকারীরা তারাই এই কাণ্ড ঘটিয়ে তারপর এখন তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছে। মানুষ তো সবই জানে, যাদের জনভিত্তি নেই, মানুষের সঙ্গে সংযোগ নেই, কিছু গাঁজাখোর মদখোর এই সমস্ত লম্পট শ্রেণীর মানুষ বিজেপির পেছনে থেকে মানুষের জনসমর্থন থেকেও দূরে সরে গিয়েছে এবং মানুষের মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি করছে। মানুষ নিশ্চয়ই 17 তারিখ জবাব দেবে। তৃণমূল কংগ্রেস কখনো এ ধরনের অন্যায় কাজ করে না। আমরা আইন মেনে আমাদের ব্যানার ফ্লেক্স ফ্ল্যাগ সব লাগাই, তা সত্ত্বেও কোথাও কোথাও ওরা হিংসার আশ্রয় নিয়ে সেইগুলো বন্ধ করে দিচ্ছে, কোথাও আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে, কোথাও ব্যানার নামিয়ে রাখছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে ইতিমধ্যে। এখন অভিযোগ কি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত আমার জানা নেই, তবে আমার যতটা জানা আছে যে ওখানে বিজেপির পতাকা আর টিএমসির পতাকা খোলা হয়েছে না হয়েছে, আধিকারিকটা গেছেন কি এজিটেশন হয়েছে সেটা আমি বিস্তারিত বিষয়টা আমার অবগত নেই। তবে আমি যতটা আমার বক্তব্য
যে আধিকারিকরা ওখানে গেছেন এবং এই রাতের অন্ধকারে ওখানে পতাকা তুলতে গেছেন বা কি বিষয়ে গেছেন সেই বিষয়ে আমার জানা নেই। রাতের অন্ধকারে ওখানে অ্যাজিটেশন হয়েছে, লোকজন এসেছে, রাতের অন্ধকারে কে বা কারা এই অশান্তিটা হয়েছে, মারামারি হয়েছে আমি সে বিষয়ে বলবো না। আমার মনে হয় এই বিরোধী দলের যে টিএমসি সরকার এবং দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে তাদের মাটির পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে বলতে জনসমর্থন নেই, একটা অশান্তি করার চক্রান্তে সেখানে উপস্থিত হয়ে এই টিএমসি দলের দুষ্কৃতি আশ্রিত যে লোকগুলোকে দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে আমার ধারণা। আর তারা যে হেরে যাওয়ার, আমি প্রার্থী হিসাবে বলছি, তারা যে হেরে যাচ্ছে সেই আক্রোশে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অশান্তি সৃষ্টি করেছে। আর সেখানে আমাদের কর্মীদের উদ্দেশ্য করে আমাদের কর্মীদের নামে ফাঁসিয়ে মিথ্যা কেস দেওয়ার প্রচেষ্টা চলেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।